চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বাড়তি দামে হিমশিম অবস্থা ক্রেতাদের, এতে ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। তাদের অভিযোগ, বাজারে তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম নিচ্ছেন। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 220 টাকায়, সোনালী মুরগি 350 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, গরুর মাংস 900 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। বাড়তি সব ধরনের সবজি ও মাছের দাম, কিছু কিছু মশলার দাম বেড়েছে দ্বিগুণ পর্যন্ত। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, একটু জানাবেন যে শেষ কবে আসলে বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান হয়েছে এবং দাম বাড়ানোর সিন্ডিকেটের পেছনে যারা জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না কেন? এখানে আসলে কবে নাগাদ মনিটরিং হয়েছে কেউ কিন্তু বলতে পারছে না, তবে গত রমজানের পরে আর কোথাও কিন্তু মনিটরিং হয় নাই, যে যার মতো করে কিন্তু ব্যবসা করে নিচ্ছে। আমি এই দেখতেছেন গরুর মাংস 1000 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু গরুর মাংস এরপরে বিক্রেতারা বললো 1000 টাকা বিক্রি করলো নাকি পোষাচ্ছে না। তবে এখানে ক্রেতাদের অভিযোগ হচ্ছে একদম সিন্ডিকেট কিন্তু এতে ব্যবসা করে টাকা হাতিয়ে নিচ্ছে, যেমন চিনির বাজার থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, পেঁয়াজের বাজার থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, ডিমের বাজার থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এখন গরুর মাংস 1000 টাকা বিক্রি করতেছে তা কিন্তু নাকি পোষাচ্ছে না, তবে খাসির মাংস বিক্রি করছে 1100 টাকায় থেকে 1200 টাকা, এবং সে ক্ষেত্রে দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকা, সোনালি বিক্রি হচ্ছে 350 টাকা, ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 250 টাকার মধ্যে। তবে কোনোভাবে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রমজান এই আসন্ন পবিত্র ঈদ উল আযহা এখন কিন্তু এক মাসের বেশি সময় বাকি আছে, এর মধ্যে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু যার মতো করে দাম বাড়িয়ে দিয়েছে, মশলা মশলা থেকেও টাকা হাতিয়ে নিচ্ছেন একদম সিন্ডিকেট। তবে এই সিন্ডিকেটকে চিহ্নিত করতে না পারলে কিন্তু আসলে ব্যবসায়ীরা কিন্তু বললেন যে তারা কিন্তু আরো দাম বাড়াতে বাধ্য হবে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ী এবং সিন্ডিকেট উভয়ই কিন্তু আসলে এটার দাম বৃদ্ধি করছে, কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। আমি এই বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সব বিষয়। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে এতক্ষণ জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ।